গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরা তো ভালো আছি, বুঝতেই পারছো। আর আজকে হচ্ছে পাটনিটপে আমাদের সেকেন্ড ডে, মানে কালকে তো বিকেলবেলা এসে পৌঁছেছি, কালকে তো রাত্রে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, এসে আসার পরে আমরা পুরো কাঁপতে থেকেছিলাম। তো যাই হোক, কালকে তো বলেই দিয়েছি তোমাদের কি পরিস্থিতি এখানে। আর আজকে সকালবেলা এখন বাজে 9:30, তো এখন আমরা পুরো স্নান ট্রান করে রেডি হয়ে গেছি। মানে স্নান করাটা একটা কিন্তু যুদ্ধের ব্যাপার, মানে যুদ্ধ করেই স্নান করেছি, মানে এত ঠান্ডা, এত ঠান্ডা। তো যাই হোক, সবাই স্নান করার পরে একটু ঠান্ডাটা কম লাগছে, ঠান্ডা তো স্নান ট্রান করে এখন আমরা ব্রেকফাস্ট করব, করে তারপর আমরা সাইট সিং করতে বেরিয়ে যাব। তো এখন সকালের দিকটায় আমরা একটু দূরের দিকে যাব। এখন নামগুলো আমার ঠিক মনে নেই, মানে কেন পাহাড়ি নাম সবসময় মনে থাকে না, নর্থ বেঙ্গলের নামগুলো মনে থাকে, তার কারণ নর্থ বেঙ্গলে আমরা অনেক দিন ছিলাম তাই জানি। কিন্তু এদিককার নামগুলো আমি ওখানে পৌঁছে পৌঁছে তোমাদের নামগুলো বলবো, যে আমরা কোথায় কোথায় যাব, আর সেই জায়গাগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো, এখন সবাই রেডি হয়ে গেছে, সবাই অলরেডি ব্রেকফাস্টের টেবিলে চলেও গেছে। ও চলো, এখন আগে ব্রেকফাস্ট করি, করে তারপরে যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছে। এই নিচে যাচ্ছিস কেন? ওপরে তো। ও আচ্ছা, তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে আমাদের ছিল হচ্ছে আলুর পরোটা, কেউ কেউ আলুর পরোটা খেয়েছে আর কেউ কেউ খেয়েছে ব্রেড অমলেট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ব্যাগ ট্যাগ দিয়ে, দু একটা ওষুধপত্র তো সবারই থাকে, সেগুলো খেয়ে দে এখন বেরিয়ে পড়লাম। চলো গাড়িতে উঠে কথা হবে। পাটনিটপের মেন দুটো যে পয়েন্ট, তার একটা হলো নাথা টপ আর একটা সেন্সার লেক। তো আমরা এখন নাথা টপের দিকেই যাচ্ছি। তো এই যে জায়গাটায় আমরা এখন দাঁড়িয়েছি, আমরা পাটনিটপ থেকে যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে নাথাটপ। তো নাথাটপে যেতে রাস্তার মাঝখানে এত সুন্দর একটা জায়গা দেখে আমরা নেমে পড়লাম। পেছনটা তো তোমাদের দেখালামই, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট আর কি। তো এই ভিউ পয়েন্টে আমরা নামলাম, ওয়ে টু নাথাটপ। তো দেখো, মনে হচ্ছে যেন আর এগোতেই হবে না, এখানেই মানে যেন সমস্ত সৌন্দর্য একবারে ঢেলে দিয়েছে, কি ভালো যে লাগছে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রচন্ড ঠান্ডা। মনের মতো লাগছে, ছোট মাই সানগ্লাসটা পরে আমার পেছনে কি আছে। তো এটা হচ্ছে ওয়ে টু কি জানো, নাথাটপ। ওয়ে টু নাথাটপ, ওয়ে টু নাথাটপ। দাঁড়া পেছনটা একটু নি, এই একটা ফটো তুলে দে তো, এই আমাদেরকে একটা ফটো তুলে দে তো। দিনের মতো এরকম অ্যারোম দিয়ে মেরে দেখাতে হবে, ওরম তুলিস না। উইথ পা একটু দিয়ে মডেল আছে উই, হ্যালো আওয়াজ তো কাটছে ওই ফোনে, ওই দূর থেকে তো পিছন দিয়ে তুলো, পিছন আমার পেছন আসবে, পিছনই তুলবো। আমরা কিন্তু নাথাটপের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু এই জায়গাটা আমাদের এত ভালো লেগেছে, তো এইখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে যে যার মতো মজা করে ছবি তুলছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমাদের সবাইকে কেমন করে ছবি টবি তুলছে, তারপর আমরা আবার নাথাটপের উদ্দেশ্যে রওনা দেব। মা তোকে নিই নি আমি, তোলা হয়ে গেছে।
নীল বেঞ্জো একটু এগিয়ে আয়, এগিয়ে এসে একটা পা একটু উপরে দিবি, একটা নীলের ওখানটায় একটা পা উপরে দে, ওই সাইডে তিলা, হ্যাঁ উপরে তিলাটায় পা দিয়ে দিন, উপরে পাথরটায়, হুম হ্যাঁ তোলে, এবার সেই সোনারটা তোলে, সোনা বেঞ্জোরটা তোলে। অবশেষে আমরা নাথা টপে পৌঁছে গেছি, আর এই যে দেখো আইস পিকগুলো দূর থেকে দেখা যাচ্ছে, আর এই যে ওপরটা, এই যে উঁচু জায়গাটা, এই ওপরটা কিন্তু নাথা টপ অ্যাকচুয়ালি। তো এই ওপরটায় আমাদেরকে যেতে হবে, তার আগে এখান থেকে কিছু ফটোশ্যুট করে নিচ্ছি, তারপরে ওপরটায় যাব। এটাই আসলে নাথা টপের মেন ভিউ পয়েন্ট, কারণ এর ওপরটা যেটা দেখালাম সেটাতে আবার 5-10 মিনিটের বেশি কিন্তু থাকতে দেয় না, কারণ ওই ওপরটা হচ্ছে আর্মি এলাকা। সোনা এদিকে তাকা, এবার আমরা ওপরটায় চলে এসেছি। তফাতটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছ, এখনো 6 কিলোমিটার বাকি আছে কিন্তু সেন্সার লেক পৌঁছাতে, মানে 6 কিলোমিটার আগে এই অবস্থা, আর এর পরে কি অবস্থা হবে না, আমি বলেছি এখানে মাত্র 5 মিনিট টাইম দিচ্ছে, সুতরাং এখানে কোনো রকম ভাবে সময়টা নষ্ট করা যাবে না। এই ওপরটায় যেহেতু বেশিক্ষণ থাকতে দেবে না, তাই টপাটপ আমরা কয়েকটা ছবি তুলে নিলাম, আর তারপরে ওপর থেকে চারিদিকের ভিউটা নিয়ে নিলাম, যদিও এই ভিউটা আরও অনেকটা বেশি সুন্দর। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আমরা নাথা টপে পৌঁছে গেছি, মানে অ্যাকচুয়ালি নাথা টপ যেটাকে বলে সেটা আরো একটু উপরে, আর সেটা আর্মি এরিয়া, আর সেখানে কাউকে যেতেও দেয় না, আর সেখানে ছবি তোলাটাও বারণ। সুতরাং নাথা টপ বলতে মেনলি এইখানটাই বোঝায়, মানে কোনো নর্মাল পাবলিককে ওখানে যেতে যায় না, দেশের সিকিউরিটি বলে কথা, সুতরাং ওখানে গেলে ছবিও তোলা বারণ আর ওখানে যাওয়াই বারণ। সুতরাং এই অবধি সবাইকে নিয়ে আসে, এখানে থেকে আরেকটু উপরে উঠতে হয়, সেটা হচ্ছে নাথা টপ। কিন্তু এই এলাকাটাই পুরোটা নাথা টপ হিসাবেই, মানে ট্যুরিস্টদের জন্য এটাই নাথা টপ। আর এই জায়গাটা সুন্দর, খুবই সুন্দর, হ্যাঁ হয়তো ওপরে উঠলে আরেকটু সুন্দর হতো, কিন্তু সেটা কিছু করার নেই, দেশের সিকিউরিটিটা তো আগে, সুতরাং ওই এই অবধি আসা যায়। তো আমরা এই অবধি এসেছি, আর এই জায়গাটা কতটা সুন্দর সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম, নাথা টপ সম্বন্ধে যা যা বলার সব বলে দিলাম। তোমাদের এই জায়গাটা কেমন লাগছে বলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কতটা সুন্দর এই জায়গাটা তার বলেই দিলাম। আর চারিদিকটা এখানে আসলে মনে হচ্ছে যেন আরো 1 ঘন্টা থাকি, কিন্তু সেই সময়টা তো আমাদের নেই, সুতরাং আমাদেরকে এখানে 10 মিনিট টাইম দেওয়া হয়েছে, যেহেতু আর্মি এলাকা, তো ওই 10 মিনিটের মধ্যে আমরা মোটামুটি কভার করে ফেলেছি। এবারে আমরা আবার গাড়িতে উঠে পড়বো, তারপরে আমরা এরপরে যাব হচ্ছে কোথায় যেন, সেন্সার লেক। তো এবারে চলো গাড়িতে উঠে গিয়ে এবার আমরা সেন্সার লেকে যাব, আর সেই রাস্তাটাও অনেক সুন্দর, সেটাও তোমাদেরকে দেখাবো, চলো।